हेलो फ्रेंड्स, नित्य नतन भिडियोर संगे राज्य आबार एक नतून रिक्रुटमेंट विज्ञप्ति प्रकाशित हो गए। आपनारा देखें अपन प्रिय केबी बांगला। केबी बांगलार पक्ष के अपन सकल के स्वागत। तो आजकल भिडियोटर माध्यम आपनारा देखते पाबेन कलकाता पौरसभा KMC कलकाता म्यूनिसिपाल करपोरेशनर तरफ से क्योंकि एक नतून विज्ञप्ति प्रकाशित हो गए। से विज्ञप्ति क्यों डाउनलोड करबें, डाउनलोड करार जो क्यों अपन कलकाता म्यूनिसिपाल करपोरेशन ऑफिशियल साइट रही है, ये साइटे आसते हैं। एखे विभिन्न रकम क्वालिफिकेशन शिक्षागत योग्यता विभिन्न रकम पोस्ट रही है, एक ही रकम शुद्ध मात्र पोस्ट नय, विभिन्न रकम पोस्ट अपना एखे देखते पाबेन। तो से नोटिस डाउनलोड करार लिंक अपना पे जा भिडियो नीचे डिस्क्रिप्शन बक्स से डाउनलोड करते हैं। ताछाड़ा आपनारा जदि क्यों कलकाता म्यूनिसिपाल करपोरेशन ऑफिशियल साइटे चले आसें, ये साइडे आसवार पर एक नीचे चले आसबें, एखे देखते पाबेन रिक्रुटमेंट रेजल्ट एवं ट्रेनिंग एक अपशन आपनारा रही है, एक नीचे आसले देखते पाबेन, सेखाने आपनादेर क्लिक करते हैं। तो ये पेजटी आसार पर एखे दुई नम्बर रिक्रुटमेंट अपनारा देखते पाबेन, जार डेट हलो 15/7/2021। एखे बला है रिक्रुटमेंट अफ डिफारेंट पोस्ट अफ नैशनल ट्यूबरक्लोसिस इलुमिनेशन प्रोग्राम NTEP अंडार कलकाता डिस्ट्रिक्ट टीवी कंट्रोलर। तो ये अपन क्लिक करते हैं। तो नोटिस बला है कलकाता डिस्ट्रिक्ट टीवी कंट्रोलर सोसाइटी कलकाता म्यूनिसिपाल करपोरेशन 5SN बनार्जी रोड कलकाता 7013। ये अपना इमेल आईडी देखते पाबेन, जेटा किन्तु से नोटिसटर इमेल आईडी एर संगे मेमो नम्बर पास देखते पाबेन। डेट ये रिक्रुटमेंट प्रकाशित करा हुआ 15 जुलाई 2021 तारीखे। এরপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই সাউট ফ্রম দ্য ইলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন অফ দ্য ফলোয়িং পোস্ট অফ ন্যাশনাল টিউবারকুলোসিস ইলুমিনেশন প্রোগ্রাম NTEP আন্ডার কলকাতা ডিস্ট্রিক্ট টিবি কন্ট্রোলার সোসাইটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন পিওরলি কন্ট্যাক্ট বেসিক এস পার নর্মাল অফ স্টেট NUHN সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে পোস্টগুলো এখানে আপনারা দেখতে পাবেন, এর সকল কিন্তু কন্ট্যাক্ট বেসিক হিসাবে নিয়োগ করতে চলেছে। এবার আমরা সরাসরি চলে আসব এখানে কি কি পোস্ট রয়েছে। তো সকল পোস্ট কিন্তু NTEP প্রোগ্রামের দ্বারা নিয়োগ করতে চলেছে। তো সবার প্রথমে আমি আপনাদের পোস্টগুলি দেখিয়ে দিই। এখানে পোস্ট অনুযায়ী কিন্তু পাশে দেখতে পাবেন কোন কাস্টের জন্য কতগুলি ভ্যাকান্সি রয়েছে, পাশে দেখতে পাবেন রিমিউনেশন কোন কাজের জন্য কীরকম বেতন রয়েছে। সবার প্রথমে দেখতে পাবেন মেডিকেল অফিসার, এই পোস্টের জন্য কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন 60 মানে 60,000 টাকা। দুই নম্বরে দেখতে পাবেন সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যেখানে 25,000 টাকা বেতন পেয়ে যাবেন পার মান্থ। এরপরে তিন নম্বর পয়েন্টে দেখতে পাবেন সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, যেখানে 25,000 টাকা বেতন পেয়ে যাবেন। চার নম্বর পয়েন্টে দেখতে পাবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে আপনারা 22,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন। এরপরে দেখতে পাবেন টিউবারকুলোসিস হেলথ ভিজিটর, এখানে 18,000 টাকা বেতন পেয়ে যাবেন। অবশেষে পয়েন্টে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর, এখানে কিন্তু আপনারা 26,000 টাকা করে মান্থ পেয়ে যাবেন। তো প্রথমে এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। এখানে যে কোয়ালিফিকেশনগুলি রয়েছে, প্রথমে দেখতে পাবেন মেডিকেল অফিসারের ক্ষেত্রে কিন্তু এখানে হায়ার কোয়ালিফিকেশন চাইছে, এটা আপনারা দেখে নেবেন। আমি সরাসরি চলে আসবো দুই নম্বর পোস্টের মধ্যে, যেখানে বলা আছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে কিন্তু এজ আপনাদের বয়স চাওয়া হয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সবার প্রথমে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি মানে BA পাস করতে বলা হয়েছে যে কোনো শাখা বা যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে। তো এই ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের না থাকে, নিচে অর করে আরেকটি কোয়ালিফিকেশন বলা আছে রিগুনায় সেনেটারি ইন্সপেক্টর কোর্স, যদি এই কোর্সটিও করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে দুই নম্বরে দেখতে পাবেন সার্টিফিকেট কোর্স কিন্তু আপনাদের লাগবে, যেটা বলা হয়েছে কম্পিউটারে একটি সার্টিফিকেট কোর্স লাগবে, মিনিমাম 2 মান্থসের এখানে চাওয়া হয়েছে। এরপরে দেখতে পাবেন পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স, এখানে আপনাদের এর সঙ্গে টু হুইলার বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্স লাগবে, এর সঙ্গে কিন্তু বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সরাসরি তিন নম্বর পয়েন্টে চলে আসবো, যেটা দেখতে পাবেন সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, যেখানে বলা হয়েছে আপনাদের 22 থেকে 40-এর মধ্যে এ চাওয়া হয়েছে। এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েশন পাস করতে বলা হয়েছে, এর সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে। অর এটি না থাকলে নিচে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট বা এর সমতুল্য কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট লাগবে। সবার প্রথমে গ্র্যাজুয়েশন, এরপরে কিন্তু আপনাদের যে কোনো একটি ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। এরপরে তিন নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার, তো এখানে 2 মাসের একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। এর সঙ্গে এখানে বলা হয়েছে পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স, তো এখানে এর সঙ্গে আপনাদের একটি দু চাকা চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে আপনারা মাঝখানে দেখতে পাবেন প্রিফারেন্সিয়াল কোয়ালিফিকেশন, এই যে কোয়ালিফিকেশনটি এখানে বলা হয়েছে, এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদনের যোগ্য, আর না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই কোয়ালিফিকেশনটা থাকলে আপনারা অগ্র অধিকার পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু এখানে বলতে পারেন। অতএব এই সকল আপনারা দেখে নেবেন। এর পাশে দেখতে পাবেন আপনাদের কী ধরনের কাজ করতে হতে পারে, সকল কিন্তু বলা রয়েছে। পরবর্তী পয়েন্টে চলে আসবো, যেটা দেখতে পাবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 22 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, সবার প্রথমে বলা হয়েছে 10+2, এখানে আপনাদের পাস করতে বলা হয়েছে যে কোনো শাখা বোর্ড ইউনিভার্সিটি থেকে। এর সঙ্গে দুই নম্বর পয়েন্টে বলা রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি,
और इक्विवेलेंट फ्रॉम ए गवर्नमेंट रिकॉग्नाइज इंस्टीट्यूट एखे बला जो गवर्नमेंट शिक्षा प्रतिष्ठान बोर्ड थे जुदी आपनारा क्यों डिप्लोमा कर मेडिकल लैबोरेटरी टेक्नोलॉजी नहीं समतुल्य जी अपना को डिग्री पास करा लैबोरेटरी टेक्नीशियन पोस्टर जो आवेदन करते हैं। एबारमें अपन आवेदन प्रसेसटी जानिए दी एखे एक अफलाइन फर्मेट देखते पाने एखे दो पेज रही है युट पेज अपना ए फोर सजे प्रिंट आउट करबें एरपर देखे शुने बुझे फिल आप करबें फिल आप करार संगे एडुकेशनल क्वालिफिकेशन एक संगे अटाच करार जो एड्रेस पाठाते हैं से देखिए दीची सवार आगे देखिए एखे लास्ट डेट बला एकत्रिशे जुलाई अपन क्योंकि लास्ट डेट जो अपना क्यों आवेदन करते चान एकत्रिश जुलाइए आगे क्योंकि अपन आवेदन करते हैं तीनटार दिखे अपन लास्ट डेट एबार आवेदन करार जो अपने दुभवे एखे अपना सेंड करते एक हे रेजिस्टर्ड पोस्ट बाय पोस्टर द्वारा एर संगे अपनारा इमेलर माध्यम पाठ दी क्यों अपन आवेदन कमप्लीट हो जाए तो बाय हैंड रेजिस्टर्ड पोस्ट बा स्पीड पोस्टर माध्यम जो एड्रेसे पाठाते हैं से हलो ऑफिस ऑफ द सिटीओ टैंगरा चेस्ट क्लिनिक 15 गोविंद खातिक रोड कोलकाता 46 उइथिन 31 जुलाई 2021 तीनटार मध्य क्योंकि अपन लास्ट डेट और ये एड्रेसे अपन पाठिए दीते हैं तो सुविधा जी अपारा ना चान नीचे अपना देखते पाने एक जिमेल आईडी रही है सवार प्रथम अपन से एप्लीकेशन फर्मेटगुलो एरपर आपनर एडुकेशनल क्वालिफिकेशन एक संगे स्कैन करबें और मोबाइल के पाठाले अपना सवार सकल समस्त रकम डकुमेंट्सगुलि आगे छवि कर प्रथमे देवें एप्लीकेशन फर्म एरपर एडुकेशनल क्वालिफिकेशन एक पीडिएफ तैरि करबें से अनलाइन आपनारा पीडिएफ तैरि करते पारबें से ही सकल पीडिएफ अपन जिमेल आईडिर माध्यम पाठिए दिले किन्तु आवेदन कमप्लीट हो जाए।